ভাঙর মানেই রাজনৈতিক সংঘর্ষ, এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে সাধারণ মানুষের মনে। কিন্তু এবার সম্পূর্ণ অন্য একটি কারণে আলোচনায় উঠে এলো ভাঙর। এখানকার চাষিদের তৈরি ফুলের চারা বর্তমানে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। যতই রাজনৈতিক সংঘর্ষের জন্য কুখ্যাতি থাকুক না কেন, ভাঙর দীর্ঘদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত। তবে ভাঙরে যে শুধু সবজি চাষ হয় তা নয়, বরং এখানকার চাষিদের চাষ করা ফুলের বেশ নামডাক আছে। কিন্তু গত কয়েক বছর ধরে জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ায় ফুলের ফলন ভালো হচ্ছিল না, সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় এবং খরচ বেড়ে যাওয়ায় ফুল চাষ করে তেমন একটা লাভ হচ্ছিল না চাষিদের। তাই নতুন পথ হিসেবে তারা ফুলের চারা চাষ করতে শুরু করেন। ফুলের চারা চাষ করে ভাঙরের চাষিদের আয় অনেকটাই বেড়েছে, তাই ধীরে ধীরে এখানকার বাকি ফুল চাষিরাও ফুলের চারা চাষ করাতেই মন দেন। এতে তারা এখন বিঘা প্রতি 60-70 হাজার টাকা আয় করতে পারছেন। দেখুন, আমাদের এই মাঠে বিগত বহুদিন আগে থেকেই ফুলের চাষ হয়। আগে হতো রজনী ফুলের চাষ, এখন ওয়েদারের কারণে বলুন আর জমির সমস্যা বলুন রজনী ফুলের চাষ এখন আর হচ্ছে না। কিন্তু এখন গাঁদা ফুল চাষ করলে হচ্ছে, কিন্তু যে পরিমাণে খরচ হচ্ছে গাঁদা ফুল চাষ করে সেই পরিমাণে প্রফিট আমরা পাচ্ছি না। সুতরাং সেই বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের যে চারা ডোকার ব্যবসাটা এখানে এসছে, বিকল্প ব্যবস্থা হিসেবে সেই চারা ডোকার ব্যবসাটা আমাদের এখানে হচ্ছে। চাষিদের তৈরি এই ফুলের চারা এলাকার বেশ কিছু ব্যবসায়ী বেঙ্গালুরু, পুনে, অমৃতসর, চেন্নাইয়ের মতন ভিন রাজ্যের শহরগুলির পাশাপাশি নেপাল, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশেও রপ্তানি করছেন। যারা আগে গাঁদা ফুল আমরা করতাম, গাঁদা ফুল করলে পয়সা পাওয়া যেত, ওর থেকে একটুখানি চারা ডোকা করলে পয়সাটা মুনাফাটা বেশি পাওয়া যাচ্ছে। ওই জন্য এই চারা কোথায় কোথায় যায়? চারা লখনৌ যায়, পুনে যায়, বিহার যায়, তোমার রাজস্থান যায়। বরফ দিয়ে বিশেষ পদ্ধতিতে ফুল গাছের চারা প্যাকিং করে ট্রেন বা বিমানে করে ভিন রাজ্য ও ভিন দেশে রপ্তানি করেন। ফুলের চারা চাষ করে রপ্তানি করার ফলে ভাঙরের কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীরাও যথেষ্ট লাভবান হচ্ছেন। তারাই জানিয়েছেন বর্তমানে ভাঙরের ফুল চারার যথেষ্ট কদর আছে বাইরে। চারাটা আনতে আমি আমাদের কৃষক চাষিদের দিয়ে ওই মানে গাছ তৈরি করা হয়, মাদার গাছ তৈরি করে কাটিং করে সেই মালটা শিকড় তৈরি করা হয়। তো শিকড় করতে 6-7 দিন টাইম লাগে, তারপরে চারাটা তোলা হয়, তুলে এখানে প্যাকিং করে মানে যেভাবে বরফ দিয়ে প্যাকিং করে, প্যাকিং দেখলে তো প্যাকিং করে আমাদের ওই বাইরে পাঠানো হয়। কোথায় কোথায় যায়? বাইরে ধরো লখনৌ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তারপরে আছে তোমার পুনে, বোম্বে, নাগপুর, অমৃতসর, জালন্ধর, চৌদিকে যায়। এই চারার হচ্ছে কি কোন সময়টা বেশি পরিমাণে এটা বিক্রি হয়? এটা কাটিমের সিজনটা বিক্রি হয় তোমার এপ্রিল থেকে চালু হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অবধি যায়। আচ্ছা, আর এ সেপ্টেম্বরও কিছু যায়, তারপরে আবার বীজের চারা চালু হয়। চাষিরা কতটা লাভবান হয় এটাতে? চাষিরা তো ভালো রকম মুনাফা হয়, কারণ আছে আমাদের এখানে চাষিরা আগে সব ফুল চাষ করতো, গাঁদা ফুল বিক্রি করার জন্য চাষ করতো, এখন ফুলের থেকে মুনাফা এখন বেশি হওয়ার জন্য কেউ আর গাঁদা ফুল চা বিক্রি করছে না, এখন সব কাটিং করে শিকড় তৈরি হচ্ছে। বোমা গুলি বারুদের বাইরে গিয়ে ভাঙর এইরকম একটি সম্পূর্ণ অন্য বিষয় খবরের শিরোনামে উঠে আসায় স্বভাবতই খুশি এলাকার মানুষ। দ্য ওয়াল ব্যুরো।